বিএনপিকে বাদ দিয়ে আগামী নির্বাচন করার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সহ দেশের সুনাম অর্জন ও উন্নয়নে সরকার সফলতা অর্জন করলেও বিএনপি তা কখনোই করতে পারেনি। আওয়ামী লীগের সাথে বিরোধিতার জের ধরে তারা গোটা দেশকে অস্বীকার করতে চায় বলেও জানান তিনি।